আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে দ্বিতীয় অধ্যায় আমরা কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং শেষ করতে যাব। তো কমিউনিকেশন সিস্টেম আমরা সেখানে ব্লুটুথ নিয়ে কথা বলেছিলাম এবং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দুটি টপিকস মোটামুটি আমাদের ভাগ করে গিয়েছিল, আজকে সেই দুটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। নেট প্রবলেম থাকার কারণে আমাদের ক্লাসটা দুটি হয়েছে। এখন আমরা আমাদের আসল যে টপিকস রয়েছে সেই টপিকসে পড়াশোনার মধ্যে আমরা চলে যাচ্ছি। তো আমরা ওয়্যারলেস কমিউনিকেশনের সম্পর্কে আলোচনা করব, আর সেখানে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় নিয়ে আসলে আমি কথা বলতে যাচ্ছি, ওয়াইফাই। আমরা ওয়াইফাই নিয়ে গতকালকে কথা বলেছিলাম, আমি প্রশ্ন করেছিলাম ওয়াইফাই কি। তো আমি এখন কোশ্চেনটা তোমাদেরকে আবার শুরু ক্লাসের শুরুতে কোশ্চেনটা করছি, আসলে ওয়াইফাইটা কি তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাও, যে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি আসলে ওয়াইফাই তো ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম, এটা কাজ করার পদ্ধতিটা সম্পর্কে তোমাদের কাছ থেকে আমি এক লাইনে জানার চেষ্টা করছি। তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমরা ওয়াইফাইটা আসলে কি, তোমরা একটু কমেন্টের মাধ্যমে দেখতে চাচ্ছি যে তোমরা একটু জানাও। আচ্ছা, আমরা আসলে ওয়াইফাই এর বিষয়টা নিয়ে চলে যাই। ওয়াইফাই হচ্ছে তারবিহীন একটি ল্যান স্ট্যান্ডার্ড, যুক্তি বা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতি সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করাটাকে মূলত ওয়াইফাই বলা হয়। আমরা কিন্তু রেডিও ওয়েভ সম্পর্কে গত ক্লাসে পড়েছিলাম তারবিহীন মাধ্যম, সো এটা বলছি রেডিও ওয়েভের সাথে যুক্ত। আচ্ছা, আর ওয়্যারলেস আমরা যেটা ওয়াইফাই এর মিনিংটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, শব্দ দুটি থেকে মূলত ওয়াইফাই উৎপত্তি হয়েছে। আমরা কোথায় এই ওয়াইফাইটা ইউজ করি বা কিভাবে ইউজ করি এই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি। ল্যাপটপ, পিসি, পিডিএ, স্মার্টফোন, ট্যাব, অন্যান্য বিভিন্ন ডিভাইসে আমরা মূলত এই ওয়াইফাইটা ব্যবহার করে থাকি। আর এই ওয়াইফাই কিন্তু মূলত দুটি স্ট্যান্ডার্ড যেটা আমরা মূলত ব্যবহার করে থাকি, নির্দিষ্ট একটা পয়েন্টও রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করব। তার পূর্বে আমরা যে বিষয়ে বলব, বর্তমানে আমাদের বর্তমান সমাজ সম্পর্কে জানতে হবে, প্রায় 900 মিলিয়ন মানুষ এই ওয়াইফাইটা ব্যবহার করছে, প্রায় 900 মিলিয়ন। এটা কিন্তু অনেক, এটা কিন্তু খুব কম না, অনেক 900 মিলিয়ন মানুষ ওয়াইফাইকে ব্যবহার করছে। আর আমরা যে প্রযুক্তিটা ইউজ করছি তার অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে 802.116 এবং আরেকটি হচ্ছে 802.11। ব্যবহার করে আমরা ঘরে সাধারণত 32 মিটার মানে 120 ফুট এর মধ্যে এবং বাহিরে 95 মিটার প্রায় 300 ফুট এর মধ্যে সুবিধা গ্রহণ করছি। তার মানে ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি 120 ফিট এরিয়ার ভিতরে আমরা কাজ করে যাচ্ছি ঘরের ভিতরে, এবং ঘরের বাহিরে প্রায় আমরা 300 ফিট প্রায় 95 মিটার। তাহলে এই ওয়াইফাইটা আমাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এখন আমরা একটু ওয়াইফাই সুবিধাগুলো দেখি। আমরা জানি যে ওয়াইফাই সুবিধাগুলো কি, তারপরেও আমরা ওয়াইফাই সুবিধাগুলো আমরা একটু জানার চেষ্টা করি। যেমন ওয়াইফাই এর সুবিধার ভিতরে অন্যতম সুবিধা হলো যেমন হোটেল, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট ইত্যাদিতে কিন্তু ওয়াইফাই এর ব্যবহার হচ্ছে। আবার এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, তারপরে একই স্ট্যান্ডার্ড বিবেচনা করে হয় বলে পৃথিবীর সকল জায়গায় এটাকে ব্যবহার করা যায়। ওয়াইফাই বর্তমানে সংস্থায় ব্যাপক নিরাপদ বলে গণ্য করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ী, ব্যাটারি আর উন্নত হওয়ার কারণে বিদ্যুৎ খরচ কম হয়। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষার্থী খুব সহজেই নিজ প্রতিষ্ঠান বা বসে ল্যাপটপ, স্মার্টফোন বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। তো ওয়াইফাই এর সুবিধা কিন্তু অনেক, আসলে এটা আমরা বলে শেষ করতে পারবো না, প্রতিদিনই বলি যে আসলে সুবিধা, আসলে প্রযুক্তির সুবিধা বলে শেষ করা যায় না, কিন্তু কিছু অসুবিধা প্রত্যেকটা প্রযুক্তিতে রয়েছে। তাই ওয়াইফাইয়েরও কিছু প্রযুক্তিগত প্রবলেম বা কিছু প্রবলেম তো থাকবেই। অসুবিধার ভিতরে প্রধান অসুবিধা হলো ডাটা স্থানান্তরের গতির মাধ্যম মধ্যম মানের, খুব যে ভালো খুব যে খারাপ তাও না। কখনো কখনো আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ওয়াইফাই কানেক্ট পায় না, আবার দেখা গেছে নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া অন্যান্য জায়গায় ব্যবহার করা যায় না। ডেটা ও নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি, অবশ্যই নিরাপত্তা ঝুঁকি আছে, কারণ নিরাপত্তা ঝুঁকির মাধ্যমেই ওয়াইফাইটা কাজ করে যায়।